ঢাকায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নায়িকারা একে একে মা হওয়ার দলে যোগ দিচ্ছেন। গত বছর মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন গুগলি। মা হয়েছেন চিত্রনায়িকা পরিমণিও। এদের ঘরে এসেছে পুত্র সন্তান। এবার প্রথম সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার রাত 11:20-এর দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন এই নায়িকা। মাহিয়া মাহির স্বামী রকিব সরকার এ খবর নিশ্চিত করে জানান, মা ছেলে দুজনেই সুস্থ আছেন। এর আগে রাত 8:32-এ নিজের ফেসবুক পেজে সবার কাছে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। লিখেছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। গত বছরের আগস্টে মা হওয়ার খবর জানিয়েছিলেন মাহি নিজেই। তখন এই নায়িকা বলেছিলেন, আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কিভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচন্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে, কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। গত বছর 13 সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহি।